সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বঙ্গ বিজেপির অন্দরে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই মুকুল রায়। তার হাত ধরে দলবদলে যারা এসেছিলেন অনেকে ধোকা দিয়ে ফিরে গিয়েছেন ঘাসফুল শিবিরে, ফলে বিজেপির শীর্ষ নেতৃত্ব এতে অসন্তুষ্ট। বদলের ভার তাই কৈলাস মুকুল থেকে সরিয়ে দিলীপের উপরে দেওয়া হয়েছে। মোট কথা, ডানা ছাটা গিয়েছে বঙ্গ রাজনীতির চাণক্যের। এমতাবস্থায় 2021-এ তার সামনে বিধানসভার ভোটের অগ্নি পরীক্ষা নিয়ে অপেক্ষা করছে। এই নির্বাচনের ফলাফলই বকুলের আগামী দিনে রাজনৈতিক দিশা ঠিক করতে পারে। এসবের মধ্যেই আগামী বিধানসভার আগে ভোলে বাবা শরণে ছুটলেন মুকুল রায়। সূত্রের খবর, বৃহস্পতিবারই অমরনাথে পূজা দিতে গিয়েছিলেন তিনি। চলতি বছর বিজেপির ভোট ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল তার উপরই। অমিত শাহ 23টি আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন, কিন্তু 18-তেই বিজয়রথ থেমে গিয়েছে গেরুয়াদের, যার কৃতিত্ব সিংহভাগই মুকুলের প্রাপ্য। তৃণমূলের ভোট মেশিনারিকে যেভাবে ব্যবহার করে তিনি বিজেপির দিকে হাওয়া ঘুরিয়েছেন, তার জন্য 18টি আসন ঝুলিতে এসেছে। লোকসভা ভোট শেষ হওয়ার পর তার নতুন গেম প্ল্যান ছিল দল ভাঙানো। তৃণমূলকে 7 দফায় ভাঙার হুমকি দিয়েছিলেন, বলেছিলেন যেদিন 7ম দফা হবে সেদিন তৃণমূল নামের আর দলটিই থাকবে না। কিন্তু এসব পরিকল্পনা এখন আপাতত ঠান্ডা ঘরে, শিবের শরণ নিতে চলেছেন মুকুল রায়।